ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার পরিকল্পনা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন হচ্ছেন আছেন সহকর্মী বৃষ্টি বৃষ্টি মানবন্ধনে কি বলছে অংশগ্রহণকারীরা বিস্তারিত জানাবেন সাথে আসলে এতটাই এখানে শব্দ যে আমি আপনার স্পর্শ ঠিক মতো শুনতে পারিনি যদিও তারপরে আমি বলছি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা পেনশন স্কিম বাতিলের দাবিতে কিন্তু মানববন্ধন করছে আমি দেখাতে চাই একটু সকাল থেকে মানববন্ধন শুরু হয়েছে তারা চান না এই পেনশন স্কিমের আওতায় থাকতে কেন না এই পেনশন স্কিম যদি চালু হয় তাহলে এখানে বৈষম্যের সৃষ্টি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা গ্রুপে বিভক্ত হয়ে যাবে এক পক্ষ সুবিধা ভোগ করবে আর অপর পক্ষ সুবিধা বঞ্চিত হবে যেই কারণে হচ্ছে যে সব কিছু মিলে তারা কিন্তু এই পেনশন স্কিম বাতিলের জন্য বারবার দাবি করে যাচ্ছেন সেই থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে যাচ্ছেন আজকে বেশ কয়েকদিন ধরে আজকে তারা পুরোপুরি এতদিন তারা অর্ধকর্মবিরতি বিক্ষোভ পালন করেছেন আজকে কিন্তু পূর্ণ কর্মবিরতি পালন করছেন এবং আগামীকাল থেকে তারা লাগাতার কিন্তু এই কর্মসূচিতে যাবে তাদের একটাই দাবি বারবার কিন্তু অর্থ মন্ত্রণালয়ে তারা যোগাযোগ করেও তাদের সাথে আলোচনা করেও কিন্তু কোনোভাবে পেনশন স্কিমের যে বাতিল করার যে বিষয়টি সেটি তারা কোনোভাবে নজরে আনছেন না বা গ্রাহ্য করছেন না এমন অবস্থায় যদি শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা যদি এখানে কর্ম বন্ধ করে দেয় কাজ করা বন্ধ করে দেয় সেই সাথে শিক্ষক যারা আছে আমি বলে রাখি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এখানে মানববন্ধন করবেন এবং সাড়ে বারোটায় বাংলাদেশ সমগ্র যে বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় ফেডারেশন আছে সেটাও কিন্তু সাড়ে বারোটায় এখানে মানববন্ধন সংবাদ সম্মেলন করবেন কারণ সকলে মিলে দেশের যত বিশ্ববিদ্যালয় আছে সকলে মিলে কিন্তু এক তারিখ থেকে কর্মবিরতিতে যাবে আমরা যতটুকু জানতে পারছি এই পর্যন্ত যদি কর্মবিরতির কথা আমি বলে থাকি যে এই পর্যন্ত তারা মোটামুটি বাইশ দিনের মতো অর্ধ কর্মবিরতি পালন করেছেন আগামীতেও তারা এমন কর্মসূচি পালন করবেন বলে বলছেন সাথী এইখান থেকে এই ছেলে এখনকার মতো আমার কাছে তথ্য পরবর্তীতে আমি আবার বারোটা নাগাদ আপনাকে নতুন তথ্য দিতে পারবো নিশ্চয়ই বৃষ্টি আপনার কাছ থেকে জানবো ধন্যবাদ